দেশে মানুষ নতুন কিছু কিছু চিন্তাই করতে পারে না, খালি কন্টেন্ট কপি করে কন্টেন্ট করে। একটা কন্টেন্ট মানে শান্তি হয় না, খালি কপি কপি কপি। ভাই বলো বলো, ভিডিও স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ ভিডিও স্টার্ট হয়ে গেছে। আরে বলবা না, ভিডিও স্টার্ট হয়ে গেছে। দাঁড়াও, সুন্দর করে একটা ইন্ট্রো দিতে হবে না? সো হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু ওয়ারিয়র টক। আমি হচ্ছে রিফাত, আপনাদের সাথে আজকে আমরা নিয়ে এসেছি নতুন কিছু, যেটা হচ্ছে আপনি কখনো এর আগে দেখেননি। সো ইন দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ 29টা একটা হচ্ছে মিল, যে মিলটা দিবে কে? মিলটা দিবে অবশ্যই একজন প্রফেশনাল বডি বিল্ডার, কোচ, ডায়েটিশিয়ান, এরাই কিন্তু আপনাকে মিলটা দিবে। সো 99টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার এক বেলার খাবার, কিভাবে আপনি একটা স্বাস্থ্যসম্মত এবং 100% অথেন্টিক খাবার যেটা পাবেন, 100% অথেন্টিক বলতে আমি বুঝেছি যেটা 100% পিওর, 100% হেলদি যে ফুডটা পাবেন মাত্র 99 টাকা। সো আজকে আমাদের স্পেশাল গেস্ট, আমি আপনাদের একটু পরে দেখাবো। তো আমি তার কাছে যাবো এবং তাকে দিয়ে দিব এই 100 টাকার নোটটা, যেখান থেকে সে 1 টাকা ব্যাক করবে এবং 99 টাকা দিয়ে আজকে আমরা দেখাবো যে 99 টাকায় কীভাবে আপনি একটা বাজেট ডায়েট হেলদি ফুড দিতে পারেন। তো আমাদের সাথে থাকি, তো লেটস গো। তো আজকের ভিডিও যে আমাদের মেন, যে আজকে আপনি 99 টাকায় ডায়েট দিবে, আমার ট্রেনার সাকিব আলম টিম আজকে তার সাথে আমরা হচ্ছে 99 টাকা করবো। চলুন, এখানে আমার ট্রেনার কিন্তু সে কিন্তু জানে না তার সাথে কি হবে, আমরা নর্মালি তার সাথে দেখা করতে আরো দেখি দিন ভাই আমাদের হেলদি ফুড দিতে পারে কিনা, যেটা আপনি মিল হিসাবে নিতে পারেন। আসলে তো আমরা তো বেসিক্যালি 5-6 মিল নিয়ে থাকি, তো একটা মিলের জন্যই আজকে আমরা বাজার করব। আমার তো আইডিয়া দিয়ে দেওয়া হলো 99 টাকার মধ্যে আমাকে করতে হবে, আরো বেশি যদি আপনাকে ব্যাক করতে পারি আপনি হ্যাপি। আর বেসিক্যালি আমাদের মিলটা এরকমই থাকবে, বেসিক্যালি তো মিলে প্রোটিন থাকবে, তার থাকবে ফ্যাট থাকবে, হাই ফাইবার থাকবে, এবং কিন্তু সবকিছু কিন্তু প্রোজ এন্ড কনস কিন্তু আমাদের বলতে হবে যে এটা আপনি কেন দিয়েছেন, এটা প্রোজ এন্ড কনস কিন্তু আমাদের বলতে হবে। আমাদের হবে বা হেলদি ফুডটা হবে সেটা কি হবে সেটা দেখার জন্য কিন্তু আমরা যাচ্ছি। সো লেটস গো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে জেনারেল স্টোর গুলোতে, জেনারেল স্টোরে দেখি জিম ভাই আমাদের কি বাজেট দেয়। বাজারে কিন্তু মোটামুটি ভিড় আছে, বাজার দেখতে পাচ্ছি, বাজার গরম, সেই গরমে গরমে আমরা আজকে গরম হয়ে যাব। আচ্ছা আমাদের এগ দরকার, তো সেক্ষেত্রে এগটা মানে এখান থেকে কিনা যায়? এখান থেকে? ওকে সো লেটস গো। প্রথম আমরা এখন নিচ্ছে যেটা নিচ্ছি যেটা এগ নিব, কয়টা এগ নিব সেটা আমি জানি না। চারটা নিব। চারটা ডিম কত করে? হালি হালি কত? হালি হ্যাঁ 30, আর এক ডজন নেন 110। আপনি এক হালি দেন, একটু ফ্রেশ দেখে দিন। সো এখন কিন্তু হচ্ছে 99 টাকার মধ্যে 38 টাকা মাইনাস হয়ে যাচ্ছে। তো 38 টাকা মাইনাস হওয়ার পরে যে কটাকা থাকছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো 38 টাকা আমাদের অলরেডি শেষ এক হালি ডিমে। এবং ডিমটা কেন নেওয়া হয়েছে সেটা আমরা জিম ভাইয়ের কাছ থেকে শুনবো। জিম ভাই ডিমটা কেন নিল? ডিমটা তো 100% প্রোটিন, ডিমের থেকে আমি প্রোটিনটা পাচ্ছি, হেলদি ফ্যাট পাচ্ছি।
মধ্যে 6 গ্রামের মতো প্রোটিন থাকে 6 গ্রাম হ্যাঁ সো সেটা করে হচ্ছে ক্যালোরি যদি হিসাব করি অ্যাপ্রক্সিমেটলি 70 ক্যালোরির মতো থাকে 70 হ্যাঁ সো সেই ক্ষেত্রে আমি হেলদি ফ্যাট পাচ্ছি সো একটা কমপ্লিট প্যাকেজ যদি আমি আমার হেলদি ডায়েটের মধ্যে কিন্তু 4টা ডিম কমপ্লিট একটা বেশ ভালো ভালো প্রোটিন সাপোর্ট তো যদি 4টা যদি হোল এগ আমরা হিসাব করি 424 গ্রাম প্রোটিন পাচ্ছি সো সেই ক্ষেত্রে এবং এটা সবাই বিয়ার করতে পারে কোনো ব্যাপার না সো আর সবচেয়ে বড় কথা যে 4টা ডিম মানে সব ধরনের যেমন আমরা তো ম্যাক্রোনিউট্রিশন হিসেব করে তো খাবারগুলো খাই তো 4টা ডিম বেসিক্যালি যদি হেলদি ডায়েটের মধ্যে থাকে সব ধরনের মানুষই খেতে পারবে এবং হুলেগি খেতে পারবে ইয়োক সহ ইয়োকটা আবার ফ্যাট হয়ে যায় না যদি দেখতে হবে তার সারাদিনের মিল প্ল্যানিংটা কিরকম সো সেক্ষেত্রে এবং সে যদি দেখা গেলো এবং সে যদি দেখা গেলো যে ওয়ার্কআউট না করে বা নর্মাল জাস্ট ফিট থাকার জন্য সো আমরা দেখতে পাচ্ছি এখন তার কাছে আছে হচ্ছে 62 টাকা সো এই 62 টাকার মধ্যে এরপরে কি জিম ভাই আমাদের দেয় 99 টাকা বাজেট সো আমরা দেখতেছি সো আমরা ডিমটা নিয়ে নিই ডিমটা নিয়ে নিল সো এরপর আমরা যাচ্ছি এখন আমাদের পটেটো আলু কিনতে হবে আলু সো জিম ভাই সাপোজ ধরেন হচ্ছে কেউ দুপুরে লাঞ্চে তো কিভাবে মেক করে খাওয়াবে একটু আমাদের যদি বলেন তাহলে আরো সুবিধা হয় দুপুরে আমরা বাজার দিয়ে ঢুকি বাজারে আমরা এখন বাজারে যাচ্ছি দুপুরে লাঞ্চে দুপুরে লাঞ্চের জন্য ধরেন কেউ যদি মিলটা নিতে চায় সেই ক্ষেত্রে দুপুরে লাঞ্চের জন্য মিলটা নিতে গেলে এখন কথা আছে কথা হলো কি যেমন পটেটো কার্ব হাই কার্ব এবং আমি পটেটোর জায়গায় কিন্তু রাইসও নিতে পারি হ্যাঁ যেমন যদি 200 গ্রাম রাইস নিতে পারি সো সেক্ষেত্রে পটেটোটা যেমন পটেটোটা খেতেও ভালো লাগে রাইস তো অ্যাজ বাসায় থাকেই সবসময় আর আজকে যেহেতু আপনি আমাকে একটা টার্গেট দিয়েছেন 99 টাকার মধ্যে আর আলুর দাম এখন কম সো সেক্ষেত্রে এক কেজি আলু হয়তো বা 10 থেকে 12 টাকা বা 15 টাকার মতো নিতে পারে আর আমার আমার মধ্যে একটা মিলের জন্য 200 গ্রাম পটেটো আনা সো সেক্ষেত্রে 200 গ্রাম পটেটো আনা আমাদের দিবে না পরবর্তী মিলের জন্য হাফ কেজি দেন মিডিয়াম সাইজ দেন চেঞ্জ করে দেন একটু ফ্রেশ দেখে দেন আমাদের যদি কারো আলু খেতে না ভালো লাগে আমরা কিন্তু রাইসও নিতে পারি বলে দিচ্ছি রাইস কত গ্রাম নিতে পারি রাইস 150 থেকে 200 গ্রাম আর যদি ওই যে বললাম না ক্যালোরি হিসাব করে যদি হেভি ওয়ার্কআউট বা হেভি ডে থাকে 300 গ্রাম পর্যন্ত রাইস আমরা নিতে পারি আর অ্যাজ এ নর্মাল মানুষ জাস্ট বডি ফিট রাখার জন্য মানে 150 গ্রাম থেকে 200 গ্রাম এনাফ আর ডেফিনেটলি 14% বেশি থাকতে হবে কার্বের থেকে শক্তিটা একটু বেশি থাকবে শক্তি আর সলিড ম্যাস হবে শরীরে তাহলে চাচা আমার কথা 10 টাকা তো এইখানে কিন্তু জিম ভাই হচ্ছে আরো 10 টাকা খরচ করে ফেলেছে যেখানে তার কাছে থেকে 52 টাকা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা টিভি নিয়েছি সো বাকি 52 টাকার মধ্যে কিন্তু তার কাছে আছে যে থাকে হচ্ছে 51 টাকা আমার কিন্তু হচ্ছে খুব জানতে ইচ্ছে করতেছে আলু ডিম আরে ভেজিটেবল যে আপনি কি খাওয়াবেন আমাকে কত আমি আজকে খুবই প্রবলেম এই যে বলি কি বলবো তুমি খাবো এই খাবো ব্রোকলি হ্যাঁ ব্রোকলি নেই ব্রোকলিটা বেশ ভালো কি এত ভালো ডি হাত আমি হেডি খাই না কোথায় গেছেন হ্যাঁ কিন্তু হেডি খায় না কে মানে যারা মনে করেন যে বলবো যে আমি কিন্তু এটি খাই না তাদের জন্য ব্যাকআপ কি রাখবেন যারা এরকম এজ এ জল ফুলকপি ওকে তাহলে ফুলকপি নেই ফুলকপিটা নেই ভাই কারণ হচ্ছে ব্রোকলি খেতে পায় না তিতা লাগতে পারে সেক্ষেত্রে আমাকে ফুলকপিটা নিতে পারে বা দিয়া যেমন আমাদের তো দোকানে গ্রিন ভেজ আমি ফুলকপি নিতে পারি তারপর লাইক গ্রিন ভেজ
এক্সারসাইজের মধ্যে যেমন ব্রোকলি আছে পেঁপে নিতে পারি, তারপরে যদি সালাদ করে খাই সেক্ষেত্রে ক্যাপসিকাম আছে, হ্যাঁ গাজর, গাজর অল্প পরিমাণে টমেটো মিক্স করতে পারি। আজকে আমরা শুধু আমাদের 99 টাকার মধ্যে আমরা আর বেশি কিছুতে ফুলকপি চাচা, ফুলকপি কত? এটা জানতে ভালো চাচা, ইয়াগুলো ছড়া দিন। বিগ সাইজ চাচা আমাদের জন্য একটু কম রাখবেন না, আমরা নিচ্ছি। ওহো, আমাদের আরো 15-12 টাকা রয়েছে। হ্যাঁ, আমি তোমাকে একটু বেশি দিব বলেছিলাম। না চাচা, শুধু আমাদের পুরো ভিড়া লাগবে। এই যে চাচা, আমরা হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের কাঁচামরিচ কিন্তু খুব ভালো, ভিটামিন সি, ভিটামিন সি নিতেই হবে। যারা ভাই কাঁচামরিচ না খায় তারা যদি না নিতে চায় সেক্ষেত্রে কিন্তু নাও নিতে পারে, কিন্তু বাধ্যবাধক দায়িত্ব থাকলে খেতে ভালো লাগে। একটা সাইড দিয়ে বেরি। সো আমরা এখন বাজার থেকে বেরিয়ে আসছি। সো আমরা এখন একটা সোশ্যাল ডিস্টেন্সের মধ্যে আছি বাজার থেকে। সো জিম ভাই, আপনি আমাদের হচ্ছে বললেন যে 99 টাকার মধ্যে একটা ডায়েট দিবেন, একটা হেলদি ডায়েট দিবেন। সো 1 টাকা কিন্তু আমি পাই আপনার কাছে, আমি আপনাকে 12 টাকা ব্যাক করতেছি, মানে 11 টাকা। 1 টাকা কিন্তু আমি পাই সেখানে, আপনি আমাকে 12 টাকা দিচ্ছেন। সো আমাদের আজকে ডায়েট এবং হেলদি মিলটা হচ্ছে যে মাত্র 88 টাকায় আমরা একটা হেলদি মিল পাচ্ছি। সো 88 টাকার মধ্যে আমাদের কী কী দিচ্ছে জিনিস আমরা একটু দেখি। প্রথম কথা হলো যে ফুলকপি, সরি, প্রথম আমি প্রোটিনে যাই। প্রোটিন হলো আলু, পটেটো নিলাম আমি, পটেটো 1/2 কেজির মতো নিয়েছি, বাট আমি আমার ম্যাক্রো অনুযায়ী আমার 200 গ্রামের মতো লাগবে। আর ফুলকপি নিয়েছি একটা, ফুলকপি মেবি এটা 1/2 কেজির উপরে হবে যা বুঝতেছি আর কি ধরে। সো সেক্ষেত্রে আমার 200 গ্রাম হলেই চলবে আজকের একটা মিলের জন্য। সো এটা আপনি মেক কীভাবে করবেন? মেক অ্যাজ এ জুয়েল, যেমন এক আমি চারটা হোল এগ খাবো। আর কেউ যদি লাইক মানে যার যার, এটা তো ম্যাক্রোনিউট্রিশনের উপরে ডিপেন্ড করে, তো এমনি নর্মালি যারা এক্সারসাইজ করে না বাট হেলদি থাকতে চায় তারা 4টা ডিম খেতে পারে, 2টা হোল এগ 2টা নর্মাল জাস্ট হোয়াইট থাকবে। সো সেক্ষেত্রে বয়েলও খেতে পারে, হালকা প্যানের মধ্যে অলিভ অয়েল দিয়ে জাস্ট ব্রাশ করে তারপর সে ওই ইয়ে করে পোচ করেও খেতে পারে, বা ফাটিয়ে যেটা আর কি লাইক পেঁয়াজ মরিচ দিয়ে যেটা বলে অমলেট, বা ঝুরি যেটা বলা হয় এভাবে করেও খেতে পারবে। আর আলু, যেমন আমি রাইস তো বাসায় অ্যাজ ইউজুয়াল থাকে, আলু নিলাম যেহেতু সবার জন্য ইজি হয়। আর আমার তো দরকার কার্ব সোর্স, সবসময় রাইস ভালো লাগে না, তো আলু আমি ম্যাশ করেও খেতে পারি নর্মালি জাস্ট স্পুন দিয়ে, অথবা আলু সিদ্ধ করে উপরে হালকা মশলা জাস্ট ওই যে চাট মশলা যে হালকা একটু দিয়ে খেলে কিন্তু ভালো লাগে। আচ্ছা, তো 200 গ্রাম, কেউ কেউ 300 গ্রামও পটেটো নিতে পারে যার যার ক্যালোরি ইনটেক অনুযায়ী। আর ফুলকপি যেটা, ফুলকপিটা জাস্ট সিদ্ধ করে তারপর ফ্রাই প্যানের মধ্যে হালকা একটু মশলা দিয়ে জাস্ট খালি ইয়ে করে নাড়াচড়া করা আর কি, করলে জাস্ট 10-15 মিনিটসের মধ্যে সিদ্ধ করে, মানে সিদ্ধ ছাড়া না, ডেফিনেটলি সিদ্ধ, ডেফিনেটলি সিদ্ধ করে বয়েল করে, বা
যদি হার্ড ডায়েটে না থাকেন আপনি, লাইক পেঁয়াজ মরিচ যা যা আছে সব কিছু দিয়ে একদম হালকা, মানে তেল না বললেই না, জাস্ট ব্রাশ করে ওইটা দিয়ে আপনি ভাজা ভাজা করে খেতে পারেন, খেতেও ভালো লাগে। তখন ওইটার সাথে রাইস অ্যাড করতে পারেন, লাইক যদি পটেটোর জায়গায় আপনি তখন রাইস 150 গ্রাম থেকে 200 গ্রাম রাইস নিতে পারেন, এবং 150 গ্রাম টু 200 গ্রাম রাইস উইথ 200 গ্রাম ভেজি যখন আপনি ফুলকপিটা অ্যাড করবেন, এবং সাথে যখন আপনি 4টা ডিম জাস্ট ঝুড়ি ভাজা করে বা অমলেট করে যখন নেবেন, নাইস মিল, নাইস। হ্যাঁ, তো আজকে কিন্তু আমরা 88 টাকা, যেখানে আমাদের 99 টাকা বাজেট ছিল সেখান থেকে আমরা আরো কম, এবং আমার কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট, যেমন আমি কিন্তু হাফ কেজি পটেটো কিনেছি, হ্যাঁ, হাফ কেজি 500 গ্রাম, আমার কিন্তু আরেকটা মিলের আরেকটা প্লাস মিল কিন্তু আমার রয়ে গেছে, আরো কিন্তু কমে, হ্যাঁ হ্যাঁ। তারপর আমার কিন্তু ফুলকপি কিন্তু এখানে আমার আরো থাকবে, লাইক 200 প্লাস গ্রাম মেবি থাকবে, আরেকটা মিল অ্যাড হচ্ছে। জাস্ট আমাকে প্রোটিন নিতে হবে, এখন প্রোটিন যেমন আমার জন্য এখন একটা সুইটেবল ছিল, যদি চিকেন অ্যাড করতে পারি, যখন চিকেন নিব লাইক 150 গ্রাম চিকেন, হ্যাঁ, 100 পিস হোক বা যেটি হোক 150 গ্রাম আমার চিকেন, ফুল চিকেন হলেই হয়, বিফ নিতে পারি, হ্যাঁ, বা আমি তখন দেখা গেল যে আমি 150 গ্রাম ফিশও নিতে পারি বা 200 গ্রাম ফিশ নিতে পারি, এভাবে জিনিসগুলো আর কি আস্তে আস্তে বাড়ানো। লাইক এখন যেহেতু আপনি আমাকে বাজেট করে দিয়েছেন, তার জন্য আমি দেখলাম ইজি টু কুক এবং মানে ইজি কেনার জন্য এটাই সবচেয়ে বেস্ট সোর্স ছিল। আর রাইস তো বাসায় সবার থাকে, সেখানে একটু ডিফারেন্ট পটেটোটা অ্যাড করলাম আর কি, পটেটো দেখা গেলো ফার্স্ট মিলিয়ে পটেটো নিলো, সেকেন্ড মিলিয়ে পটেটোর জায়গায় রাইস নিয়ে নিলো, নো প্রবলেম, ভেজিটার রয়ে যাচ্ছে, জাস্ট সে শুধু প্রোটিন টেনটেন করে যাচ্ছে, ভেজিটার রয়ে যাচ্ছে, জাস্ট মানে এটা সবচেয়ে বেস্ট পোস্ট ওয়ার্কআউট অ্যাড করলে খুবই খুবই ভালো, যেমন ওয়ার্কআউটের শেষে সে হাফ এন আওয়ারের মধ্যে বা 35 to 40 মিনিটস এর মধ্যে সে যদি এই মিলটা নেয়, বডি খুব ডিপ অ্যাবজর্ব করবে, এবং এটা বডির জন্য, বডিটা মানে মাসেল ডেভেলপমেন্টের জন্য খুবই বেস্ট সোর্স এবং খুব ইজি, আমি মনে করি এর থেকে ইজিয়ার হইতে পারে। অনেক 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 থ্যাংক ইউ আজকে জিম ভাইকে, সে কিন্তু জানে না আজকে তার সাথে কি করতে যাচ্ছিলাম, এক্সপেরিমেন্টটা হুটহাট করে হয়ে গেল, আলটিমেটলি এক্সপেরিমেন্টটা আমরা করে ফেললাম, এবং হচ্ছে যারা যারা দেখতেছিলেন অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন কমেন্টে যে এটা কি আপনার জন্য সুইটেবল হয়েছে কিনা, আমরা আরও আরও এরকম নতুন নতুন এপিসোড নতুন নতুন কারোর সাথে করবো, তাদেরকে আমরা দিব হচ্ছে 99 টাকা, এবং তারা আমাদেরকে দিবে একটা হেলদি মিল। সো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট দিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন, ওয়ারিয়র টকসের সাথে থাকবেন, থ্যাংক ইউ।